তারিখ 12 মার্চ 2018, ইংরেজি। ইয়ানল দিয়ে পশ্চিম মাথা বলতে কুতুবালং অনেক পশ্চিমে, জিয়ান মধুচ্চারারও পশ্চিমে, যে ফারর ফার কে ফার জোন দা হাজার ওনর পশ্চিমে ওল দিয়ে কক্সবাজারের জিয়ান সমুদ্র সৈকত ইনানি উজু টেকনাফ উজু গিয়ে এই ছাড়া আর কিছু নয়। এই জেইন দা হাজার নতুন নতুন ক্যাম্প তৈরি করের ইনলদে বিভিন্ন এনজিও কলর ইনকামের রাস্তা, কোটি কোটি মিলিয়ন ডলার আনিওরে ইতারা এই পার হাড়ি হাড়িওরে এভাবে ক্যাম্প তৈরি করের জীবনের মাঝে ঘুরান্ন সরদে ইতে নিউ গাড়িশ্বরের জিন্দেগির মাঝে এফার ইনত গাড়ি আইবর হতানো এল্লা মাঝে নতুন নতুন গাড়ি আইয়ের ঘুরান্ন সরদিতে গাড়িশ্বরের পার হাড়িওরে ক্যাম্প তৈরি করের না শিক্ষা ফসাই দিয়ে না এলম ফসাই দিয়ে। এই যে ক্যাম্প ইন দেখা যার এ ক্যাম্পর মাঝখানোর মানুষ নতুন না একা মসজিদ নাই একান মাদ্রাসা নাই কিছু ব্রাকর ছোটো ছোটো স্কুল করে দিয়ে যারা নাচ গান শিকার আজিয়া এই যে এলম ছাড়া অজ্ঞা কম যারা নির্যাতিত হই এলম নফাইয়র এদেশত আই গিয়ে ইতারাল্লাই খুবই জরুরি এলম ফসাই দন ইতারাল্লা সবচেয়ে বেশি জরুরি জিয়ান দেখা যার ইয়ান দিয়ে ইতারা কীভাবে এলম মান পাইব কীভাবে এলম তৈরি হইব কীভাবে ইতারার ফাইন ধরে এলমদার বানাইতে পারিব সারা ওয়ার্ল্ডর মাঝখানে আজিয়া রোহিঙ্গা জাতি ব্যাগিনত্ব নিকৃষ্ট নিচে হইয়েদে একমাত্র এলমের হারণে কিন্তু এই জায়গাগিনের মধ্যে ইতারা যেই প্রতিষ্ঠানহীন গরিবদের একমাত্র ব্যবসা ছাড়া আর কিছু আনানো দেখির ফার হাডি ক্যাম্প তৈরি করার কোটি কোটি টিয়া তারা ইনকাম করার না মাদ্রাসা গুরু দিয়ে না মসজিদ গুরু দিয়ে না ফৈন্যনরে একখান ইউনিভার্সিটিত ফান্না ফরাইবার সুযোগ দিয়ে বাজি অকল বুঝিবর মাদালয় হতাকান হইত দে তোমার আর এলম তোমার তুই গছিল আফরিব এতাল্লাই নিজের অতন হদিয়ান বহুত বড় জিনিস নিজ অতন কীভাবে পাইব ইয়ানোর ফিকির ইয়ানোর জিকির প্রত্যেকে গড়িয়রে এই বাইন ধরে কীভাবে এলম ফসায় এলম দারগরি সারা ওয়ার্ল্ডর মধ্যে কীভাবে আজিয়া রোহিঙ্গা জাতি ইবগ্য ইসলামিক জাতি ইবগ্য নামাজি জাতি ইবগ্য হুজ্জানগর দে জগড়ানগর দে উগ্র নির্যাতিত জাতি জীবার মতো নির্যাতন সারা ওয়ার্ল্ড তার কিয়ানা হা এবং ইবে এনুগ্য ভালো জাত জীবা নামাজ দোয়া আর কান আর কান বেগিনের মাঝে ফাক্কা এভাবে সারা ওয়ার্ল্ডরে পরিচয় দিবেন লাই তোমার তো নিজের হেকমত তৈরি করান খুব জরুরি আজিয়া মা বোন ফারে ফারে ওই গিয়ে না ফানির কষ্ট ফার অনেকেই মসজিদ মাদ্রাসাত নামাজ পড়ি না পারের আর আফুসার লই মসজিদ নাই অনেক দূরে মসজিদ যারা পুরান ক্যাম্প পাইয়ে বা আগে ক্যাম্প পাইয়ে কিছু মসজিদ কল করে দিয়ে কিন্তু বর্তমান যে ক্যাম্পিং করার একটা মসজিদের খুব অভাব এভাবেই তারা যদি আজি এটা তাকে দয় বেনমাজি হয়ে যাবি আল্লাহর রহমতত্ব বঞ্চিত হয়ে যাবি এতল্লাই নিজের অতন ফিরি পাইবেন লাই ব্যাগগুণতে একান্ত চিন্তা করি ওরে একতই ওর এক মায়ের সন্তানের মতো ব্যাগগুণে হাতে আত মিলাই ওরে ফিকির গরণ নান খুবই জরুরি বলি আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।